মাওলানা হো মৌলভি হো হাফেজ হো কারি হো গালা ঘাগো ইশারা করলো পথ ছাড়ি দেয় না। আছে না বাবা এরকম নারী? শ্বশুরটা বৌবা আমার বেটা বিয়ে করে আনছে, তোমরা তো কোনো দিন দাওয়াত দিলেন না, আব্বা চলো আমার বাড়ি যায়। আমিও কয় আব্বা আব্বা চলো আজকে চলো, মোর আব্বা প্রায় বেড়ায় কয় মা তো শ্বশুর ধরি আছিস তো আমার দুই দিয়ে মোলাকাত করবো। একে শ্বশুরের পাঞ্জাবি প্যান্ট টুকি দিয়ে দিয়ে শ্বশুর বিয়েছে, বউ বিয়েছে, বউ তো নিজে গেল মাকা দেখতে কয়বার ফোন বউ কান ফোন করে বেড়ায়। তোমার জানে আমার বংশ কম, বউ এক আধা কিলোমিটার আগে শ্বশুর আসতে আসতে পাঁচ পথ গেতে গেতে শ্বশুর যে দেখি বাবা এই বাড়ি বেটা বাড়ি নিয়ে বউ যেমন ডিগ্রি বাড়িও বউ বাবু দেয়া দেখে বেরিয়ে দেয়া দেখে বাবা অদিন সাহেব এমন খান খাইছে মাসি খেলবা না সাহেব বেরি করে আগাস কে এত খেতে তো বাপ জানে বাপ বেটি জানে বাপ খায় মোট বৌতু কইছে মোর বাপ পরে তুমি কি জান কি দিতে গেলা মুশকিল হয়ে গেল তা বলো কেন বউ তো ওখানে এই বাড়ি ঢুকিল বউ ঢোকাই যাচ্ছে যেই গেলে সামনে গেছে মদন কইছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওরে বাড়ি হয় মু তোমার বিয়ে বিয়ে নেয়া বিয়ে হ্যাঁ দাঁত ফাড়ে নি তা বিয়ে বিয়ে দাঁত দাঁত তাহলে কেরে বউ যে বাড়ি ঢুকিলে কেমন বউ একটু মিলিও না বউ কি যে সিরিয়াল লাগে দিছে কি যেই বুড়ে যা বাড়ি ঢুকতেই মজা শুনে হবার পাই ব্যালেন্স কি অন্য মাঝে ঢুকতে দিব না বাড়ি কিন্তু বিয়ে বিয়ে শুনে জানা নাই যেই ঢুকবে ধরতে উঠিয়ে জগত উঠি ধরতে পুড়ি করা আছে বিয়ে কাজ মারিতে নাই বিস্কুট দেখা শ্বশুর থরথর করে কাঁপে বউ আর পেট যায় না বউ মুইয়ালাই বাড়ি যান আবার তোমার না করেন ছয় দিন থাকবেন না বউ থাকা চলবে না কে আব্বা কাঁপেন কে না বউ তোমার শ্বশুর আজ করে ভয় খায় একলাই বাড়ি বিয়ে না এলাই মোর বাড়ি দেওয়া খায় মনে মনে বিয়ে কয় রে দিন দুপুরে টুটি দিবি ধরিলে রাতের মধ্যে এক সাথে থাকতে দিবে যদি টুটি পারি ধরে এই বাড়ি থাকা চলবে না তার দিদি দেখে দেখে বলছে ও স্বামী গো ও স্বামী একটা কথা বলি গো স্বামী ও স্বামী আপনি পৃথিবীর খলিফা তোর মুসলিমিন ও স্বামী আমার মন চায় আমি তোমার বিবি আমার হক আদায় করা তোমার কর্তব্য স্বামী গো আমি একটা কথা বলি গো স্বামী আপনি একটু আরাম করেন আমি তোমার একটু খেদমত করে দিতে চাই যদি বংশ বসান তো বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন কয়েস আপনি বড় অফিসের মানুষ একটু বসুন তো আমি ঠ্যান দিলে টিভি দিতে চাই দিবে কোনোদিন মা বলেন আমার অবন্ধুরা কষ্ট হয় নাকি এরকম কষ্ট হয় আরো ধরে খান কার কার কষ্ট না হাত তুলে দেখান তো হুজুর কষ্ট না হয় দুটো হাত তুলে দেখান তো বিল লাগান তোমার দিদি বলে স্বামী গো আমি আপনার একটু খিদমত করতে চাই হযরত ওমর বলছে না না রে বিবি খিদমতের কথা বলছো বাধা নাই বিবি রে তোমার খিদমত নিতে একটা মদিনার গরিব একটা
कहीं तीन जदी ना खया घुमा ओ बीबी रे ओई तीनटा जदी आमार विपरीत दुआ कर दे अल्लाह कियामत मैदाने हजरत वर्तियो रेखाई दिबे ना পথে পথে যায় কোন গরিবটা গেতে গেতে দেখে বহু দূর থেকে একা আগুনের আলো দীপ দীপ করে জ্বলতেছে হযরত ওমর বলল রে ওটা কিসের আলো রে কোন কাফেলা ওখানে তাম্বু বানাইল এমন হযরত ওমর খলিফা বড় তেজিমি দাসি রে আমার বিনা পারমিশন ছাড়া কে কোন দাসে কাফেলা তাম্বু করলো আগুন জ্বলতেছে হযরত ওমর সামনে গেলেন যে দেখে আগুনের পাশে একটি মহিলা আছে আর একটি বাচ্চা বাচ্চা বুঝে বলছে মা মা গো ও মা আমার খিদের জ্বালা ঘুমাতে পারি না মা গো মা তোর কি এখনো রান্না হয় না রে মা দয়া করে মা আমাকে খাইতে দাও আমরা রাতে আর ঘুমাতে পারি না ওই সময় ওই হযরত খলিফাতুল মুসলিমিন মহিলাটার কাছাকাছি হয়ে গেলে পাশাপাশি হয়ে গেলে হযরত এত বিদেশী খলিফা ছিল রে বাচ্চা দুইজন কাঙ্গু দেখিয়া হযরত ওমর হাতে তরোয়ালটা দুর্বল হয়ে গেলেন মহিলাটার কাছে যা বলল মা ও মা বাচ্চা দুটি ক্যান্সারে মা খাতি দাও মা কেন